হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন টেক জগৎ বাংলা। আপনাদের সঙ্গে আছি আমি মিন্টু। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্টার মেকারের নতুন একটি আপডেটের ব্যাপারে। এই আপডেটটাতে কিন্তু অনেকে চমকে গেছে, কারণ এই আপডেটটা কিন্তু আগে ছিল না। এই আপডেটটাতে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে আপনার যে ইউটিউব চ্যানেল, আপনার যে ইনস্টাগ্রাম আইডি বা টুইটার আইডি, সেটা কিন্তু আপনি এখানে লিঙ্ক করাতে পারেন। অর্থাৎ এখানে আপনি এমনভাবে লিঙ্ক করাতে পারবেন, কেউ যদি আপনার যে স্টার মেকার আইডি ভিজিট করে, তারা কিন্তু ওখানে ক্লিক করলে সরাসরি আপনার ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি বা ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি যেতে পারবে। তাহলে আপনার একটা অনেকটাই সুবিধা হচ্ছে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা অন্য কিছু থাকে, সেটা কিন্তু সরাসরি প্রমোশনের জন্য এখানে কিন্তু আপনি লিঙ্ক দিতেই পারেন। তো বন্ধুরা, এই ব্যাপারে আমি এই ভিডিওতে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বলবো সেটা আপনারা কীভাবে করবেন। তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনার স্টার মেকার অ্যাপটাকে আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন মি অপশনে যাবেন। মি অপশনে গিয়ে আপনারা উপরের দিকে দেখতে পাবেন ওখানে একটা ভিডিও আইকন থাকবে, অর্থাৎ ইউটিউবের যে আইকনটা সেরকম একটা আইকন পাবেন। সেখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা ওখানে কতগুলো লোগো আছে, ইনস্টাগ্রামের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, ফেসবুকের লোগো আছে, টুইটারের লোগো আছে। তো আপনারা সেখানে কী করবেন, যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি লিঙ্ক করতে চান বা প্রমোশন করতে চান, সেই সোশ্যাল মিডিয়ার আপনার যে আইডি আছে বা পেজ আছে, সেটা আপনি সেই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। জাস্ট এতটুকু করতে হবে। করার পরে ওখানে আপনি টাচ করবেন, দেখবেন ওখানে একটা বক্স খুলে যাবে। তো বক্সটা ওখানে আপনার যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিয়ে নিচে দেখবেন ওখানে লিঙ্ক বলে একটা অপশন পাবেন। সেই লিঙ্ক অপশনটাতে আপনাকে ক্লিক করলে কিন্তু আপনার অন্য সোশ্যাল মিডিয়ার সেটা কিন্তু আপনার এটার সঙ্গে যোগ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তারা দেখতে পাবে। ধরুন আপনি ইউটিউব চ্যানেল লিঙ্ক করবেন, তো আপনি আপনাকে করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা কপি করে রাখতে হবে এবং পরে সেটাকে পেস্ট করতে হবে। এখানে ইউটিউব যে আইকনটা আছে সেখানে ক্লিক করে আপনাকে পেস্ট করে দিয়ে এখানে লিঙ্ক অপশনে ক্লিক করলেই সেটা লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর বন্ধুরা, এই ব্যাপারে আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু যেহেতু স্টার মেকার এটা টেস্ট করছে, তাই জন্য কিন্তু কিছু কিছু মানুষের সমস্যা হচ্ছে। ওখানে লিঙ্ক অপশনটা যেটা আছে সেটা কিন্তু হাইলাইট হচ্ছে না, অর্থাৎ লিঙ্ক লেখাটাতে কিন্তু ক্লিক হচ্ছে না। আমিও দেখেছিলাম, আমি একটা আইডি থেকে করেছি, বাট আমার যে আরও অন্য আইডিগুলো আছে সেগুলোতে কিন্তু সেটা হয়নি। বা হতে পারে যে এটা স্টার মেকার কিছুক্ষণের জন্য চালু করেছিল, এখন এটা অফ করা আছে, বা এটা হয়তো পরবর্তীকালে ঠিক হবে কিছুক্ষণ পরে বা কিছুদিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।